হাতে তৈরি তালপাখা জীবন জীবিকার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া ফকিরপাড়া গ্রামের নারীদের বছরের ছয় মাস হাতপাখা তৈরি তাদের দিয়েছে বাড়তি উপার্জনের সুযোগ নাটোর শহর থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত হাপানিয়া গ্রামটিতে তালগাছ না থাকলেও এখন তালপাখার গ্রাম নামে পরিচয় এই গ্রামটির এখানে তালপাখা নারীদের করেছে স্বাবলম্বী তবে প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতা ও ঋণ সুবিধা না থাকায় সম্ভাবনাময় এই শিল্পটি বিকশিত হচ্ছে না সরজমিনে গ্রাম ঘুরে দেখা যায় গ্রামের প্রায় শতাধিক পরিবার পাখা শিল্পের সঙ্গে জড়িত ঘন ঘন লোডশেডিং আর ভ্যাপসা গরমে তাল পাখার চাহিদা বেশি থাকে বলেই পুরুষরাও তালপাখা তৈরিতে সহায়তা করছেন নারীদের তালপাখা তৈরির কারিগররা জানান এর প্রধান কাঁচামাল তালপাতা উত্তরের জেলা নওগাঁ ও নবাবগঞ্জ থেকে তালপাতা কিনে আনতে হয় পৌষ মাসের শুরুতে প্রতিটি পাতা কিনতে খরচ পড়ে আট থেকে দশ টাকা এই পাতা গোল করে কাটা হয় সতর্কতার সঙ্গে কাটার পর রোদে শুকানো হয় কয়েকদিন শুকানো শেষে গুচ্ছ হয়ে থাকা ডালগুলো সংকুচিত পাতা প্রসারিত করা হয় বাঁশের তৈরি কাঠির মাধ্যমে কারিগররা আরও বলেন পাতার এক একটি শিরা প্রসারিত করে কয়েক শিরা মিলে দুই প্রান্তে আটকানো থাকে কাঠি এভাবে রাখার পর তালপাতা পাতা স্বাভাবিক প্রসারিত আকার ধারণ করলে গোলাকার পাতাটি রং করা বাঁশের খিল দিয়ে দুপাশ আটকে সেলাই করে দেওয়া হয় তারা জানান একটি তালপাখা কাঁচামাল থেকে তৈরি করতে খরচ হয় আরও চার থেকে আট টাকা গড়ে প্রতি পিস আঠেরো থেকে বিশ টাকা খরচ পড়ে তাল কারিগররা দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদের কাছে বিক্রি করেন বাইশ থেকে চব্বিশ টাকা পিস প্রধানত রাজধানীর ঢাকা টাঙ্গাই খুলনা পাবনা ও সিরাজগঞ্জে তালপাকার চাহিদা মেথায় হাপানিয়ার পাখা সংসারে নিত্য কাজকর্মের পাশাপাশি পৌষের শুরু থেকে আশ্বিন মাস পর্যন্ত পাখা তৈরি করে বাড়তি আয় করছেন নারীরা তবে এর মজুরি একেবারেই কম একশো পিস পাখা তৈরি করলে মজুরি পাওয়া যায় ষাট টাকা চার থেকে ছয়জন নারী একসঙ্গে বসলে ঘন্টায় তিনশো পিস পাখা অনায়াসে তৈরি করতে পারে হাপানিয়া গ্রামের ষাট উর্ধ বয়সী বৃদ্ধা সাজেদা বেগম জানান তিনি এ গ্রামে বউ হয়ে আসার পর থেকে হাতপাখা তৈরি করছেন তাল পাখা তৈরি করেই তিনি তার সন্তানদের মানুষ করেছেন ও বিয়ে দিয়েছেন এখন তার পুত্রবধূ ও সংসারের বাড়তি উপার্জনের জন্য পাখা তৈরি করেন পাখা শিল্পী আলাউদ্দিন জানান গরম এলেই পাখার চাহিদা বাড়ে এবছর ঘন ঘন লোডশেডিং আর ভ্যাবসা গরমের কারণে তাল পাখার চাহিদা দ্বিগুণ বেড়েছে চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছি না মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ